ভারত মাতা কি ষষ্ঠ দফা ভোটের আগে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কাশীপুর বিধানসভার কাশীপুর বাজারে পদযাত্রায় সামিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ও আর তৃণমূল কংগ্রেসের সাথে নেই, তৃণমূলকে ভোট দেবেন না এই সম্প্রদায়ের মানুষ। এদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর অন্যায় অতিমাত্রায় করছে রাজ্যের শাসক দল। বেআইনিভাবে রাজ্যের উত্তরবঙ্গের ধূপগুড়ি এলাকায় আশ্রম মঠের জমি সম্পত্তি দখল, হিন্দু সনাতন ধর্মের রামকৃষ্ণ মিশন সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ তৃণমূলের। অধীর চৌধুরী প্রসঙ্গে বলেন, কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে মিলে সুর হামারা তুমারা গানে মত্ত অধীর। দল ভালো ফল করবে সামগ্রিকভাবে এবং 2 লাখেরও বেশি ভোটে জেতার আশাবাদী সুকান্ত। আর ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে, ধূপগুড়িতে জলপাইগুড়ি ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে সুড়ি দিয়ে তাকে কমিউনাল ভোট করানোর জন্য চেষ্টা করছে মুখ্যমন্ত্রী, কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না। 2019 কান করতে বলুন মিলে সুর মেরা তোমারা, চলুন হয়ে গেছে হয়ে গেছে। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ।